এসে পড়েছি, তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা ওকে। মা হা, ভাড়া তো 80 টাকা, তুমি তো 40 টাকা মা। এই তোর যা ভাড়া আমি তোকে তাই দিয়েছি, টাকা বেশি নেওয়ার ধান্দা, তাই না? তোকে যদি আমি 80 টাকাও দিতাম তাহলে তুই 120 টাকা নেওয়ার চিন্তা ভাবনা করতি। না না মা, এখানকার ভাড়া 80 টাকা, আপনি সবারই যে গান 80 টাকাই ভাড়া। এই তোর কি মনে হয় ভাড়া কত সেটা আমি জানি না, আমি যাচাই বাছাই করেই আমি এই রোডে বের হয়েছি। মা রে, আপনি বোধহয় রিক্সা চলাচল করেন না, গাড়িতে চলাচল করেন, তো ভাড়াটা জানেন না। এই না 80 টাকাই ভাড়া মা, 80 টাকা তো। একদম ঠিক কথা বলেছিস, আমি এই সমস্ত লোকাল কারে উঠি না, বুঝতে পেরেছিস? আমি উঠি BMW কারে। এই সমস্ত গাড়ি তো তুই কখনো চোখে দেখিসনি, আর কখনো এই সমস্ত গাড়ির মর্মতা তুই বুঝবি না। এই যা দিয়েছি সেটা নে, তা না হলে এটাও পাবি না। আম্মা, ভাড়া 80 টাকা, 80 টাকা না দিলে আমি আপনারা যাইতে দেব না। কি 80 টাকা নিবি? ওখানের বাচ্চা, বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তোকে যা দিয়েছি এটাই নিবি? তোর এত বড় সাহস, তুই 80 টাকা নিবি? হ্যাঁ 80 টাকা, এই নে এই নে 80 টাকা। 80 টাকা কি করে দিতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। এই নে এটা নিবি, নিবে তুই এটা, এই টাকা নিবি? কি ব্যাপার, উর্মি বাবা রিক্সা আসছে? না না, কোনোভাবে উর্মিকে বুঝতে দেওয়া যাবে না, তো রিক্সাওয়ালা আমার বাবা, তাহলে তো আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ঘামে শরীর আমাকে জড়ায় ধরছে, চলো এখান থেকে। আমার কোলায় আমার চিনল না, শুনছি আমার কোলায় বিয়া করছে, তাইলে এই প্যান করা মাইয়াটাই মনে হয় আমার কোলার বউ। হয়তো কোলার বউর সামনে কোলায় আমার পরিচয় দিতে লজ্জা পাইছে। মমতা, আমি আমার পুরস্কার পাইয়া গেছি। চমৎকার, তোমার বউয়ের সামনে তোমার বাবার রিক্সাওয়ালা বলে পরিচয় দিতে লজ্জা পেলে, আর তোমার বউ তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাবার গায়ে এতগুলো হাত তুললো, আর তুমি তার কোনো প্রতিবাদই করলে না, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিলে। সূর্য, এসব কি বলছো ওরা? আমি জানি না, ওদেরকে আমি চিনি না তো। ছোট লোকের বাচ্চা চিনিস না তাই না? একটা রিক্সাওয়ালার ছেলে আবার মিথ্যে বলছিস? তোর বাবার কথা আমি বিশ্বাস করিনি, আমি ভেবেছিলাম ও একটা রিক্সাওয়ালার ছোট লোক, ও হয়তো বা মিথ্যে বলছে, কিন্তু ওনারা ওনারা তো ভদ্রলোক, আর ওনারা নিশ্চয় মিথ্যে কথা বলবে না। এতদিন তুই আমাকে মিথ্যে বলেছিস, মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস। তুই কি বলেছিলি, তুই অনেক বড় লোকের ছেলে, তোর বাবার নাকি অনেক টাকা পয়সা আছে, এই হলো তোর বাবার পরিচয়, আর এই হলো তোর বাবার অনেক টাকা পয়সা, তাই না? ছোট লোকের জাত কোথাকার। এই তুই আমাকে বিয়ে করেছিস কিসের জন্য? আমার বাবার টাকা পয়সার জন্য? হ্যাঁ, এইবার খুব ভালো করেই বুঝতে পেরেছি তুই কেন তোর পরিচয় দিসনি। আমার পাপা ঠিকই বলেছিল, আমার পাপা বলেছিল তোকে যেন আমি বিশ্বাস না করি। আমার পাপার কথা না শুনে আমি যে কত বড় একটা বোকামি করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। এখন যদি আমার পাপা জানতে পারে তুই একটা ছোট লোকের জাত, তাহলে আমার পাপা আমাকে ত্যাজ্য করে দিবে। এই জন্য পাপা জানার আগে তোকে আমি ডিভোর্স দিব। শোন, তুই আর আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। আমি কি করলাম, যার জন্য এত কিছু করলাম, নিজের বাবা মাকে অস্বীকার করলাম, আজকে সে আমাকে ছেড়ে চলে গেল। দেখেছিস, আর তুই এই তুই যে মেয়েকে কাছে রাখার জন্য তুই তোর বাবাকে ফেলে নতুন ফ্ল্যাটে থাকছিস, আরামায়েস করছিস, ভালো গাড়িতে চড়ছিস, আর সেই মেয়েই তোকে ফেলে চলে গেছে। আর যদি এই মেয়ের জায়গায় তোর বাবা হতো, তোর বাবা কি তোকে কখনো ফেলে যেতে পারত? কখনো পারত না। আর যে বাবা তার গায়ের ঘাম পানি করে আজকে তোকে এত বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, ভালো ভার্সিটিতে পড়িয়েছে, তুই তোর মতো কুলাঙ্গার এরকম বাবাকে তুই ভুলে গেছিস। সেই বাবাকে পরিচয় দিতে তুই লজ্জা বোধ করিস। তোর মতো সন্তানদের জন্য ঘৃণা ছাড়া কোনো মানুষের মধ্যে ভালোবাসা জন্ম নেবে না। আর বাবাদের কথা তো বাদই দিলাম, ছি সূর্য ছি, অন্ততপক্ষে তোর কাছ থেকে এই জিনিসটা কখনো আশা করিনি। এমনও তো হতে পারতো, আমি একদিন অনেক গরিব, অনেক অসহায় হয়ে গেছি,
সেদিনও সে আমাকে ছেড়ে চলে গেছে। তার মানে আমি ভুল করেছি, যারা আমার আপনজন আমি তাদেরকে চিনতে পারিনি, আমি মিথ্যে মায়া ছুটেছি। বাবা বাবা বাবা, এতক্ষণ পরে ভুল ভেঙেছে, চল। কি গো, তোমার মুখটা রং শুকনা লাগতেছে কেন, কি হয়েছে তোমার? সূর্যের মা, আজকে আমাকে সূর্যের লগে দেখা হয়েছিল। কি গো, আমাকে ফুলের লগে দেখা হয়েছিল? কেমন আছে আমার ফুলাটা? ও ভালো আছে তো? পরে তুমি বাড়িতে নিয়ে এলে না? ও এখন অনেক বড়, প্যান পরে বললো ঘুরে বেড়ায়। প্যান পরে বউ মানে বড় হয়েছে তাতে কি হয়েছে? তুমি আর কিছু কইলে না? আমি কি কম, আমি তো বড় পুরস্কার পাই গেছি। বাবা বাবা, তুমি ব্যথা পাইছো? তোমার কষ্ট পাইছো না বাবা? ব্যথা পাইছে না কষ্ট পাইছে তুই এখন জিজ্ঞাসা করতেছিস? অমানুষ, এই জন্য কি তোর জন্ম দিছিলাম, তোর পেটে রাখছিলাম? যে হাতটা তুই তোর বাবারে ধাক্কা দিছিস ওই হাতটা তোর কাঁপলো না? ওই হাতটা কি কইয়া বললো না? আর এই জন্য কি তোর এই দুনিয়ার আলো দেখাইছে? ওরে বেঈমান, তুই একটা বার চিন্তা করলি না এই মানুষটা তোর জন্য কি না করছে, তোর জন্য কত কষ্ট করছে, আর তার প্রতিদান তুই এই দিলি? দরকার নাই, তোর মতো সন্তান আমাকে দরকার নাই। বাইরে যা, তুই আমাকে চোখের সামনে দিকে বাইরে যা, আমাকে কোনো ভুলাবার নাই, আমরা জানু আমাকে ভুলাবার হয়ে রেখেছে। বাবা বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আবার তুমি ক্ষমা করে দাও। তোর মা কি কইছে তুই শুনস নাই? এরপর যদি আমাকে সামনে আসস তাহলে আমাকে মরা মুখ দেখবি। মাজার মা, হ্যাঁ